Yo guys, it's me Manuel San and this time I vlog my vlog on the video. Run. Yo guys, it's me Manuel San and welcome back to another video. So, আজকে খেলা হবে চিল হবে তো যাচ্ছি আমরা কিন্তু কই যাচ্ছি বলা যাবে না স্টে উইথ মি এন্ড সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা সো লেটস গো আই ফিল আই অ্যাম চেসিং নাথিং ইউ ক্যান ইউ টেল মি এম আই রাইট ফিলস লাইক আই অ্যাম স্ট্যান্ডিং স্টিল Tell me, is it worth this fight? I never knew which way to go. I just wanna feel something. I guess I will never know till I hit the ground running. Yo guys, so I'm here gonna see Portugal in anniversary. রোদ্দুরের তাপমাত্রা অনেক বেশি আজকে সেই প্লেসটা অনেক জোশ সবাই দেখো আর্মি ক্যান্টনমেন্টের কাজ চলছে এর জন্য আর কি ভিতরে আমাদের ঢুকতে দেয় নাই প্লেসটা এমনি অনেক জোশ সেই ব্রিজে কাজ টাজ চলছে এখানে তো ব্যাপক ভিড় ফেরিতে তো যাত্রা এখানেই শেষ না আরও আছে ব্যাপার চিল হবে আজকে তো কোথায় যাচ্ছি এখনও বলবো না কাউকে কজ ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখবো আমি করে যাচ্ছি আর কি এই ভালোবাসা তোমাকেই পেতে চাই এই ভালোবাসা তোমাকেই পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যা সো গাইস হোটেলে আসলাম মাত্র অনেক জার্নির পর প্রায় 2-3 ঘন্টার মতো জ্যামে ছিলাম ফেরিতে দেন আসছি হোটেলে রান্নাবান্না হচ্ছে এখন লাঞ্চ করবো দেন একটু ঘোরাফেরা হবে চিল হবে তো সাথেই থাকো এবং ভিডিওটি দেখতে থাকো ইয়ো গাইস তো লাঞ্চ করলাম এখন লাঞ্চের পর একটু বাইরে বের হইলাম অ্যান্ড আমি আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে ইয়ো সেই পিছনে সাগর আছে একা একা কোনো লোক পাচ্ছি না ব্যাপার না সেই ফিলিংস অস্থির কি আর করবে একা একাই করতে হচ্ছে মই কুয়াকাটা সমুদ্র সৈকতে আছি একলা একলা হাঁটতে আছি তো বরিশালে মানুষ যদি কুয়াকাটা ইয়ে না পাই চলার সঙ্গী ভঙ্গি কেমন লাগে ব্যাপারটা আরে ওকে দা আরে আদি মিয়া ভাই আমার আরে মিয়া ভাই ওকে দা চলছে নাকি আমার ওকে ব্লগের ভিডিও চলতেছে তো তুই বরিশালে মুই তো কই যে মুই বরিশালে মানুষ ঠিক আছে আছে ওরে বলতে দে আমার যে মুই বরিশালে মানুষ একটা মানুষ পাই না যে একজন কোম্পানি দেবে আমার যা চলাফেরা কর মেকলা কাটতে ভালো লাগে না তো বরিশালে মানুষ ওই আরেকটা বরিশালের বাসি তো প্রো এলো আসি আহমেদ এসে ক্যান্ডি রোবো ওকে ওকে লেখো আর এ হলো আমার টিম মেম্বার তো কাল আসছো ব্রো আমি আসছি হচ্ছে আজকে সকাল দিয়ে আসছি জস্ট তো ব্রো পিকনিকে আসার কথা ছিল পিকনিকে আচ্ছা আমি আসছি পিকনিকে আর মিস্টার ফ্যামিলির সাথে তো সাথে আর কেউ আসে না ও সে টাইম আসতে হয় না কালটা টাইম মেতি আসিস নাই সে না কাহিনী করছে তো ব্রো
ঠিক আছে চিল হবে আজকে গোয়াটা মেসে দিব হবে ভাই ভাই পাইছে একটা ভালোই মেয়া ভাই পাইছে খেলা হইবে ভালো কথাই নেই পানি খাবে সো ব্রো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড সবাই ব্লগটা দেখবা শেয়ার দিবা লাইক কমেন্ট করবা আরে ব্লগ না ফরগেট মোস্ট ভিডিও একটা ব্লগ মত একটা ভিডিও ঠিক আছে কাপন দোস সেই প্লেন সাথে আরো ভাই ব্রাদার আছে হ্যালো রকি আমার ফটোগ্রাফার ব্লগ নে নষ্ট করে দিলাম হ্যালো সিয়াম মেম্বার সবাই হাই দাও তো দোস তো দেখতে থাকো ব্লগটি লাইক কমেন্ট শেয়ার দিবা তো ব্রো আমরা এখন কই যাচ্ছি আর প্যাকেজ নিছি আর ফার্স্ট টাইম আমি প্যাকেজ নেওয়া আচ্ছা যা ঘুরাবে আর যা ঘুরাবে বেসিক্যালি সিভি তে নাম কি কি না না যাগো নাম এখন আছি তিন নদীর মোহনায় কি বলছো জানি তো আমরা লালকাটার বীচ পার হয়ে তার বেজে আসছি লালকাটার বীচ আবার যাবো আর একটা যাওয়া আসতে সুন্দর ওইখানে যাবো দিন লক্ষ্মীর সাথে কোনো মিল নেই সেই না সেটা মিল থাকলে না সমস্যা নেই পানি তো আছে মেয়ে নাই পানি আছে যাক সমস্যা নেই সো লালি পাইলট এখন যাব ঝাউবন আর লাল কাকড়ের বিচে সো দেখা যাক সেই প্লেস আসলে এই জায়গায় আসার কারণ হলো যে এইখানের যে পিছনে ঝাউবনগুলো ঝাউ গাছগুলো অবশ্য এগুলো অন্য সব ঝাউবনের গাছের থেকে বড় এর জন্য এই জায়গা আসছি নিচে অনেক বাল দেখা যাচ্ছে না সেই জুস এখন একটু ফটোশুট করবো দেন ক্যামেরা রেডি তোমার আর বেসিক্যালি আমরা যাচ্ছি কই যাচ্ছি এখন আমরা আমার প্রপোজ করছে নাকি পিছনেটা মাই আছে যেখানে আমরা সেখানে মজা তাই বলে আচ্ছা
আচার কিনলাম, ফুল আজকে তো আচার খাইয়ে ডিনার করবো না, চকলেট আচার মাঙ্গেরা এখনো খাইতেছে, তো ফুল প্যাকেট কিনে আসলাম বিচে, এখন সূর্যাস্ত দেখবো দেন ওটা ব্যাক করবো। এখন হোটেলে আসলাম সূর্যাস্ত দেখে, তো একটু পর আমাদের সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আছে, যে স্টেজে কাজ চলতেছে আর কি, সন্ধ্যার পর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম শুরু হবে, তো সাথেই থাকো, খেলা হবে এবং হচ্ছে, একা একা তা তো দেখতেই পাচ্ছ। So stood me and waiting for the chance of the ghost. কনসার্ট হইতেছে, মনে হইতেছে যে আমি মার্টিন গ্যারিক্সের ওপেন কনসার্টে আসি, এরকম একটা ফিলিংস। তো আমি এসব কনসার্ট দেখি না, বুঝছো, ভালোই গেছি, ফুল হালাল ধরনের কথা আসছি, এর জন্য কনসার্ট রেখে হোটেলের ভিতরে আসি। ডিনারের সময় এসছে, বাইরে ডিনারের আয়োজন করা হয়েছে, আমি ডিনারটা করতে যাব, এবং ডিনারের পর একটা রেফারেল ড্র আছে। সবাই জানো যে আমি রাইফেল ড্রতে ফার্স্ট পুরস্কার পাবো, তা বলার কিছু নাই। তো গাইস আমি এখন পুরস্কারটা নিয়ে আসবো এবং ডিনারটা করে আসবো, তো সাথেই থাকো এবং ব্লগটি দেখতে থাকো। ইয়ো গাইস, আমরা এখন আসি শিকদার রিসোর্ট কুয়াকাটায়, পিছনে ফটোশ্যুট হচ্ছে, যে ক্যামেরাম্যান উই মডেল সেই প্লেসটা অনেক জোস দেখো। গতকালকে মানে শিকদার রিসোর্টের রুম বুকিং করতে পারিনি, এর জন্য আজকে সকালে করছি, ফটোশ্যুট করতে বেরোলাম জোস প্লেস অস্থির। তো রিসোর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, দেখো গাইস। এখন আমি আছি লেবুগালি ফ্রেইঘাট, যাচ্ছি বরিশালের দিকে কুয়াকাটা থেকে, সাথে পিকনিকের গাড়িটারি আছে, ভাই ব্রাদার আছে, তো অনেক এনজয় করলাম, মজ মাস্তি করলাম, দেন খুবই টায়ার্ড, এখন যাচ্ছি বাসায়। জোস ও
তো ব্রো, তুমি যে কালকে হোটেল পাও না, আজকে তোমার শিকদার রিসোর্টে নিয়ে ঘুরে আসলাম, ঠিক আছে? একদিন ছিল, তো তোমার অনুভূতি কেমন? আর বইলো না, বাসে যে জার্নিটা করছি আর মানে জায়গা পাইতেছি না, মানে ভালো লাগতেছে না, তার জন্য মানে মাথা খুব মানে ভারো হয়ে রয়েছে। এখন মানে বসতে পারলে খুব মানে খুশি হইতাম। তো ব্রো, এখন যাচ্ছি বরিশাল। I had a dream, we were sipping whiskey neat, highest floor of the Bowery, and I was high enough. Somewhere along the lines, we stopped seeing eye to eye, you were staying out all night, and I had enough. No, I don't wanna know where you've been or where you're going. তাহলে অবশ্যই লাইক দিবা এবং আমার ভিডিওটি শেয়ার দিবা, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।